এটা আমরা এটাকে অ্যাভোমিটার বলি, এ ভি ও, এ দি হচ্ছে অ্যাম্পিয়ার, ভি দিয়ে ভোল্ট, ও দিয়ে ওহমস। আবার এটা একটা নাম আছে, এটাকে মাল্টিমিটারও বলা হয়, যেহেতু অনেকগুলো মাল্টি প্রোডাক্টে দিয়ে মান নির্ণয় করা যায়, সেক্ষেত্রে এটা মাল্টি মিটারও বলা হয়। তো আমরা আজকে আসলে একটা ডিটেল কাজ জানবো না, যা যেহেতু আমাদের টুলস এবং ইকুইপমেন্টে পড়তেছে, সেক্ষেত্রে পরিচিত জিনিসটা আমরা করবো। তো এই অ্যাভোমিটারের দুটো ব্লক আছে, একটা ব্লক হচ্ছে লাল, একটা ব্লক হচ্ছে ব্ল্যাক। এটা দুটো সমন্বয় কিন্তু আমরা বিভিন্ন সেক্টরগুলো চেক করে থাকি, সেটা যদি হয় ওম সেক্টর সেটাও, যদি হয় ওল্ড সেক্টর সেটাও, যদি হয় অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে অনেকগুলো সেক্টর আমরা এটা ব্যবহার করে থাকি। এবং এই মিটারটি অবশ্যই আপনাকে কঠিন কাজ করার সময় কিনতে হবে, চাইলে আপনি ডিজিটাল মিটারও কিনতে পারে, তবে আমরা নতুন অবস্থা অনেককে সাজেস্ট করি এই অ্যানালগ মিটারে। এটির দামও খুব কম, 250 থেকে 300 টাকার মধ্যে আপনি এটি কিনতে পাবেন। তো এটার বাকি ডিটেল আমরা পরবর্তী সময় বলব। আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস, এটি হচ্ছে আসলে আমরা যখন মোবাইল ফোন রিপেয়ারের কাজ করবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশিরভাগ সময় ক্লায়েন্ট যারা রয়েছেন তারা মোবাইল ফোন নিয়ে আসেন চার্জ কম থাকা অবস্থায়, বেশিরভাগ সময় এমনটা ঘটে যায়। তো দেখা যাচ্ছে আগে ফোনটাকে চার্জ দিতে হয়, তারপরে এটা কাজ করতে হয়, সার্ভিসিং করতে হয়। সেক্ষেত্রে আমাদের ব্যাটারির দ্রুত চার্জ দেওয়ার জন্য বা বসে গেলে ব্যাটারিটাকে আবার পুনরায় সচল করার জন্য আমাদের একটা হিট দেওয়ার একটা ডিভাইস প্রয়োজন হয়। এটাকে আমরা হিট মেশিন বলি সহজে, কিন্তু এটির নাম হচ্ছে কুইক চার্জার। কুইক যেহেতু হয় সেক্ষেত্রে কুইক চার্জার, এটির দামও খুব কম, 300 থেকে 400 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন।